আমরা আমাদের দৈনন্দিনের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে একে অপরকে অর্থাৎ স্বামী স্ত্রীকে সময় দিতে পারি না। সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটি নিখুঁত প্রতিকৃতি মানব জাতিকে উপহার দিয়েছেন। রাসূলের সুন্নাত অনুসরণের মাঝেই রয়েছে চূড়ান্ত সফলতা। স্বামী স্ত্রী সম্পর্ককে পুনরায় জাগিয়ে তোলার জন্য অথবা সুখকর করে তোলার জন্য এখানে 5টি কার্যকর শক্তিশালী নববী দিক নির্দেশনা তুলে ধরা হলো। একে অপরের অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে হাস্যোজ্জ্বল থাকা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় হাস্যোজ্জ্বল থাকতেন। এমনকি রাসূলের স্ত্রীরা বলতেন যে আমরা তার থেকে বেশি হাস্যোজ্জ্বল অবয়বময় আর কাউকে দেখিনি। এটা ভুলে গেলে চলবে না যে একটি হাসি কতটা পাওয়ারফুল হতে পারে। স্বামী স্ত্রী সুখে এবং দুঃখে সবসময় একসাথে থাকে, সুতরাং নিজেদের মুখ গোমরা না করে সদা হাস্যোজ্জ্বল রাখাই হবে উভয়ের কর্তব্য। এছাড়াও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাসিও হতে পারে সদকা। আল হাদিস, একে অপরের সাথে ভালো কথা বলুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহকে এবং শেষ দিবসকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আল হাদিস, এটা স্বামীদের কর্তব্য, বিশেষত যখন স্বামী স্ত্রীর কাছাকাছি থাকেন। সুতরাং প্রতিদিন আপনি আপনার স্ত্রীর প্রশংসা করার চেষ্টা করুন, একে অপরের উপর রাগ করবেন না। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহকে বিবাহ করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। উপদেশটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের নবী সেটাকে 3 বার বলেছেন। উপদেশটি হলো, পারিবারিক কোনো কারণে তুমি রাগ করবে না, স্বামী স্ত্রী একসাথে ঘুরতে বের হন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে অনেক সময় কাটাতেন, তিনি এক ছাদের নিচে আলাদা আলাদা থাকতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে সাথে নিয়ে হাঁটতে বের হতেন, ঘুরতে যেতেন, এমনকি বিভিন্ন কাজে তার পরামর্শও নিতেন। স্ত্রীকে বলুন, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা বলতে ভয় করেননি। আমাদের ধর্মের এমনটা বলতে উৎসাহিত করা হয়েছে, কেননা এই কথা পারিবারিক অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।